আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইমরান মেশিনারির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের বলপেন তৈরি করার মেশিন। আমাদের এই মেশিনের মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন কোয়ালিটির বলপেনগুলো তৈরি করতে পারবেন। মেশিন নিলে যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন এগুলো সব কিছু আমরাই ব্যবস্থা করে দেব। আমাদের মাধ্যমে আপনারা সব কোয়ালিটির কাঁচামালগুলো নিতে পারবেন এবং আপনারা চাইলে বিভিন্ন কোয়ালিটির বলপেনগুলো তৈরি করতে পারবেন। এই কাজটা জটিল কোনো কিছু না, খুবই সহজ, যার কারণে ছোট বড় যে কেউ এই কাজটা করতে পারবেন। তবুও মেশিন নিলে আমরা প্রাথমিক আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব কিভাবে কাজটা করতে হয়। এগুলো সব কিছু আমরা ধারণা দিয়ে দিব আপনাদেরকে, যেন আপনারা সহজেই কাজটা করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের কলমের ইঙ্ক ফিলিং মেশিন বা কালি ভরার মেশিন। এই যে এখানে এই পটের মুখাটা খুলতে হবে এবং এখানে কালিটা দিতে হবে, এই পটের ভিতর কালিটা দিতে হবে। দেওয়ার পর আবার আপনারা লাগাই দিবেন। দিয়ে তারপরে যে পাশে দেখতে পাচ্ছেন একটা লিভার আছে, এই যেটার নাম হচ্ছে লিভার, এই লিভারটা প্রেস করতে হবে। এই লিভারটা প্রেস করলেই তাহলে এই যে এই নজেলের ভিতর দিয়ে, এই যে এই নজেলের ভিতর দিয়ে বডির ভিতরে কালিটা ঢুকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, একদম সিম্পল একটা কাজ, এটা জটিল কোনো কিছু না। কাজে আপনাদের চিন্তার কোনো কারণ নেই যে আপনারা কাজটা করতে পারবেন নাকি পারবেন না, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা আশা করি সবাই করতে পারবেন, ছোটরাও এই কাজটা করতে পারবেন আমাদের এই মেশিনের মাধ্যমে, কারণ এটা জটিল কোনো কিছু না। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে রোটারি মেশিন। এই মেশিনের মাধ্যমে কলমের বডির ভিতর কোনো বাতাস বা গ্যাস থাকলে সেটা বের করতে হয় এই রোটারি মেশিনের মাধ্যমে। যে দেখতে পাচ্ছেন এখানে কলমের এই রোটারি মেশিনের ভিতর যে পটটা আছে, সেই পটের ভিতর কলমের বডিটা রাখতে হবে। এই যে কলমের যে মাথা দিয়ে লেখে, এই যে কলমের যে মাথা দিয়ে লেখে সেই মাথাটা এই পটের ভিতরে দিতে হবে। দেওয়ার পর এটা ইলেকট্রিক লাইন সিস্টেম, এটা ইলেকট্রিক লাইন দিলে অনেক স্পিডে ঘুরতে থাকে, যার কারণে কলমের বডির ভিতর যত বাতাস বা গ্যাপ আছে সব বের হয়ে যায়, যার কারণে আর লেখার মধ্যে কোনো ডিস্টার্ব দেয় না এবং কলমের বডির পিছন দিয়েও আর কালি বের হয় না। এটা হচ্ছে আমাদের এই রোটারি মেশিনের কাজ। এটা খুবই হাই স্পিড একটা মোটর দিয়ে বানানো। এবং এই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। তো এটা হচ্ছে আমাদের অ্যাডাপ্টার ফিটিং মেশিন। এই যে কলমের মাথায় যে কালো একটা অংশ আছে, এটার নাম হচ্ছে অ্যাডাপ্টার। এই মেশিনের মাধ্যমে এই অ্যাডাপ্টারটা লাগাইতে হয় এই মেশিনের মাধ্যমে। এবং পাশে এরকম দেখতে ঠিক আর একটা মেশিন আছে, এটার নাম হচ্ছে নিপ ফিটিং মেশিন। এই মেশিনের মাধ্যমে নিপটা ফিটিং করতে হয়। কলমের যে মাথা দিয়ে লেখে তাকে নিপ বা টিপস বলে, এটা এই মেশিনের মাধ্যমে ফিটিং করতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন কলমের কাঁচামালগুলো, এটা হচ্ছে প্যাকেট, এটা খুবই আকর্ষণীয় একটা প্যাকেট, দেখতে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন এই প্যাকেটের কোয়ালিটিটা, এরকম বিভিন্ন কোয়ালিটির প্যাকেট কিনতে পাওয়া যায় আমাদের কাছ থেকে মেশিন নিলে। এগুলো সব কিছু আমরাই ব্যবস্থা করে দিব। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলমের বডি, এরকম বিভিন্ন কোয়ালিটির বডিগুলোও কিনতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এই বডিগুলো, এই বডিগুলো দেখতেও অনেক সুন্দর। আপনারা যদি আমাদের কাছ থেকে মেশিন নেন তাহলে আমরা সরাসরি ফ্যাক্টরির সাথে আপনাদের লিঙ্ক আপ করাই দিব, যেখানে কলমের বডিগুলো উৎপাদন হয় সেই ফ্যাক্টরির সাথে আপনাদের লিঙ্ক আপ করাই দিব, যেন আপনারা কম রেটের মধ্যে সব কাঁচামালগুলো নিতে পারেন ভালো কোয়ালিটির। কারণ ফ্যাক্টরি থেকে আপনারা যদি কাঁচামালগুলো নিতে পারেন তাহলে অবশ্যই কম রেটের মধ্যে নিতে পারবেন। আমাদের কাছ থেকে মেশিন নিলে আমরা সরাসরি ফ্যাক্টরির সাথে লিঙ্ক আপ করাই দিই। তো এই হচ্ছে আমাদের ফুল সেট আপ মেশিন কলমের। টোটাল চারটা মেশিনের সেট আপ আমাদের। যদি আপনারা কেউ বলপেন তৈরির ব্যবসা করতে চান এবং আমাদের এই ফুল সেট আপ মেশিন নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মেশিনগুলো নিতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিও পৌঁছে যাবে সবার প্রথম আপনার কাছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।